হে বন্ধুরা, পশ্চিমবঙ্গের 60 কিলোমিটার লম্বা এবং 22 কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোরের উপর চীন নিজের কুদৃষ্টি অনেকদিন ধরেই রেখেছে। ভারতের চিকেন নেক নামে পরিচিত এই অংশটি চীন ছাড়াও আরও 3টি আন্তর্জাতিক দেশ নেপাল, ভুটান, বাংলাদেশের সাথে বর্ডার ভাগ করে। ধরুন ভারতের পুরো নর্থ ইস্টে কোনো সামরিক সমস্যা শুরু হয়েছে, তখন চিকেন নেকি প্রধান এবং একমাত্র রুট যার দ্বারা ভারত সরকার নর্থ ইস্টকে সামরিক সাহায্য করতে পারবে। ভারতের নিরাপত্তা এবং অন্যান্য ক্ষেত্রে এই চিকেন নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ভারতের এটি একটি ট্রেড রুট, যে রুট দিয়ে ভারত শুধু ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাথেই যুক্ত হয় না, এই রুট ভারতের গেটওয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য। 2017 সালে ডোকলামে ভারত চীনের সংঘর্ষের কারণও এই চিকেন নেক। কিন্তু কেন কেন চীন ভারতের চিকেন নেককে কবজা করবার জন্য উঠে পড়ে লেগেছে? ভারত এই স্থানের সুরক্ষার জন্য কী কী পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে? এই স্থানের সুরক্ষার ক্ষেত্রে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ ভারতের কাছে, জানবো আজকে আকাশ বর্মনের এই ভিডিওটিতে। ব্রিটিশ ভালোবাসত চা, ইয়েস দে ডু, এতটাই যে তারা রূপার বিনিময়ে চীনের থেকে চা কিনতে কিনতে ফকির হতে থাকে। ফলস্বরূপ তারা চীনাদের আফিমের নেশা ধরিয়ে চীনাদের আফিম বেচে তার বিনিময়ে চা কিনতে থাকে। কিন্তু ব্রিটিশদের যত চা দরকার ছিল তা কেনার জন্য পর্যাপ্ত আফিম তাদের কাছে ছিল না, তাই বেশি বেশি আফিম উৎপাদন করতে ব্রিটিশ বাংলাকে দখল করলো। তখন ভারতের বেঙ্গলে যেমন ছিল অনেক উর্বর ফাঁকা জমি, তেমনই ছিল সস্তা শ্রমিক, এবং ভারতকে শাসন করবার জন্য বন্দুকধারী সৈন্য আনার জন্য এবং ভারত থেকে লুটের সম্পদ নিজের দেশে নিয়ে যাওয়ার জন্য বঙ্গে ছিল একটি পোর্ট। এরপর ব্রিটিশরা বেশ মজায় ছিল, কিন্তু ভারতে শাসন চালাতে আসা ব্রিটিশরা একটু দুঃখে ছিল। তাদের দেশের মতো মনোরম আবহাওয়া যেমন বাংলাতে পাচ্ছিল না, তেমনই স্টাইল মেরে ঘোরাঘুরিও হচ্ছিল না। এমন সময় বঙ্গবাসী ব্রিটিশরা দেখল দার্জিলিংকে। দার্জিলিংয়ের মনোরম পরিবেশের সাথে প্রাকৃতিক দৃশ্য ব্রিটিশদের যেমন মন কেড়েছিল, তেমনই এই দার্জিলিংয়ে চা উৎপাদন সম্ভব, এই খবরে ব্রিটিশ দার্জিলিংয়ের পাগল প্রেমিকে পরিণত হল। এদিকে শাসন চালাতে বা শোষণ চালাতে তাদেরকে কলকাতাতে কাজ করতেই হবে, তাই যাতে উইকেন্ডটা ভালো কাটে সেই জন্য চালু হলো কলকাতা শিলিগুড়ি ট্রেন পথ। এরপর ব্রিটিশ জানলো আসামের জঙ্গলে চা জন্মায় বহুকাল ধরে, তাই তারা শিলিগুড়ি থেকে আসাম যাতায়াত শুরু করল। এইভাবে ভারত পেল শিলিগুড়ি করিডর। দেশ ভাগের পর বিশ্ব পেল ভারতের চিকেন নেক। সংক্ষিপ্ত ইতিহাস তো জানা হলো, এবার সাধারণ ভূগোলটাও জানা যাক। চিকেন নেক বা শিলিগুড়ি করিডর একটি সরু ভূমি যা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। করিডরটি 60 কিলোমিটার লম্বা এবং 20 কিলোমিটার চওড়া, যদিও এর পূর্ব অংশ বেশি চওড়া এবং পশ্চিম অংশ মাত্র 17 কিলোমিটার চওড়া। এর উত্তর দিকে সিকিম, ভুটান এবং চীন, পশ্চিমে নেপাল, দক্ষিণে বাংলাদেশ এবং পূর্বে আসাম অবস্থিত। তিব্বতের চুম্বি ভ্যালি এই এলাকা থেকে মাত্র 130 কিলোমিটার দূরে অবস্থিত। চুম্বি ভ্যালির মাথায় অবস্থিত ভারত, ভুটান এবং চীনের ত্রিসীমানা অঞ্চল ডোকলা, যা একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট। এই করিডোর দার্জিলিং ও জলপাইগুড়ি থেকে পশ্চিমবঙ্গের অনেকখানি এলাকা পর্যন্ত বিস্তৃত। করিডোরের উত্তরে হিমালয় পর্বত এবং কাঞ্চনজঙ্ঘা, যা ভারত ও নেপালের বর্ডারের উপরে অবস্থিত। এই দুটি পর্বত থেকে প্রধান দুটি নদী তিস্তা এবং জলঢাকা প্রবাহিত হয়। এই তিস্তা এবং জলঢাকা নদী শিলিগুড়ি করিডোর দিয়েই বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়। এই অঞ্চলের মাটি আসলে বেলে মাটি, যা ট্রাকচারে ভীষণ আলগা, যে কারণে এই অঞ্চলে রেলওয়ে, রোডওয়ে এবং নির্মাণ কাজ করা বেশ কঠিন। এখানে প্রাকৃতিক বিপর্যয় যেমন ভূমিকম্প এবং ভূমিধস অনেক বেশি হয়। এই অঞ্চলকে কেন্দ্র করে প্রায় সব ধরনের জাতি বর্ণের মানুষ বসবাস করে, যার মধ্যে বেশিরভাগই নেপালি এবং বাঙালি। অর্থনৈতিক দিক থেকে দেখলে এই করিডোর উত্তর পূর্বের রাজ্যগুলো এবং মূল ভূখণ্ডের মাঝে একটি গুরুত্বপূর্ণ ট্রেড রুট। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে এই রাজ্যকে একটি রেল রুটই আবরণ করেছে, যা শিলিগুড়ির মধ্যে দিয়ে যায়। দার্জিলিংয়ের কাঠ এবং চা এই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বাড়িয়ে তোলে। স্ট্র্যাটেজিক্যালি শিলিগুড়ি করিডোরের রেলওয়ে এবং রোডওয়ের দ্বারা নিকটস্থ মিলিটারি স্টেশনগুলোকে সংযুক্ত করতে সাহায্য করে। যেমন NH-31 হাইওয়ে শিলিগুড়িকে আসামের গুয়াহাটির সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করে, এবং NH-10 শিলিগুড়িকে গ্যাংটকের সঙ্গে সংযুক্ত করে, যেখানে ভারতের আর্মি ক্যাম্প 33 অবস্থিত। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন বাংলাদেশ বর্ডারের কাছেই অবস্থিত এবং এটি গুয়াহাটি রেলওয়ের সঙ্গে সংযুক্ত। এই গুয়াহাটি থেকে রোডওয়ের দ্বারা অরুণাচল প্রদেশের তাওয়াংকে সংযুক্ত করা হয়েছে, যেখানে আর্মি 4 কর্প অবস্থিত।
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আর্মি থ্রি কপ হেডকোয়ার্টার দিমাপুর, নাগাল্যান্ড, ডিব্রুগড়, আসামের সাথে সংযুক্ত। এইভাবেই মিলিটারি ফরমেশনগুলোকে এসেনশিয়ালি সাপ্লাই দেওয়া হয়ে থাকে এই করিডোর ব্যবহার করে। এছাড়াও এই করিডোরের দ্বারাতেই ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি বুস্ট পাচ্ছে। অ্যাক্ট ইস্ট পলিসি হল বিভিন্ন স্তরে বিশাল এশিয়া প্যাসিফিক অঞ্চলের সাথে অর্থনৈতিক, কৌশলগত এবং সাংস্কৃতিক সম্পর্ক উন্নতি করার জন্য একটি কূটনৈতিক উদ্যোগ। এই উদ্যোগের সরাসরি লাভবান হবে এই করিডোর। মাল্টিপল দেশ এই করিডোরের সাথে বর্ডার শেয়ার করে, যেমন উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে। এদিকে দার্জিলিং এবং আলিপুরদুয়ার ভুটান এবং নেপালের সাথে বর্ডার শেয়ার করে, যে কারণে ইন্টারন্যাশনাল বর্ডারের রুট হিসাবে শিলিগুড়ি করিডোর বেটার ট্রেড রিলেশন গড়ে তুলতে সাহায্য করছে। এছাড়াও বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসন, ক্রস বর্ডার সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ করতে এই করিডোর অনেক সাহায্য করে, এবং মায়ানমার, লাওস, থাইল্যান্ড থেকে সংগঠিত অপরাধ এবং ট্র্যাফিকিং এই নর্থ ইস্ট রিজনের মাধ্যমেই করা হয়, যা ভারতের জন্য একটি প্রধান অভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি। ভারত শিলিগুড়ি করিডোরকে সিকিউর করে বিভিন্ন ট্র্যাফিকিং বন্ধ করে থাকে। শিলিগুড়ি করিডোর চীন ও তিব্বতের রিজনের নিকটে অবস্থিত। এই অঞ্চলের আশেপাশে চীন অনেক রুট এবং এয়ার স্ট্রিপ নির্মাণ করেছে, তাই এই করিডোরের দ্বারাই আমরা চীনের উপর নজর রাখতে পারি এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে এই করিডোরকে অনেকভাবে ব্যবহার করতে পারি। শিলিগুড়ি করিডোরের গুরুত্বকে মাথায় রেখে ভারত সরকার এই করিডোরের উন্নয়নে ভীষণভাবে অ্যাগ্রেসিভ হয়েছে। স্ট্র্যাটেজিক্যালি ভারত এই করিডোরকে সিকিউর করতে এই করিডোরের উপর দুটি এয়ারবেস স্থাপন করেছে, যে দুটির নাম হলো বাগডোগরা ও হাসিমারা। এই বেস দুটি করিডোরের পূর্ব এবং পশ্চিম অংশকে সিকিউরিটি প্রদান করে। 2019 সালে বিআরও ভারতের ভীম বেসকে ডোকলাম রিজনের সাথে মোটরযোগ্য রোডের সঙ্গে কানেক্ট করে, এবং এই রুটটি 7 ঘন্টার যাত্রাকে মাত্র 40 মিনিটে নিয়ে এসেছে। এই সঙ্গেই 2021 সালের জুন মাসে টোকলায় ডবল লেন ক্লাস 70 মডিউলার ব্রিজ নির্মাণ করা হয়। এর উত্তর পূর্ব অঞ্চলে ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্ব সহকারে পরিচালিত হচ্ছে। 2017 সালে জাপান ও ভারত অ্যাক্ট ইস্ট ফোরামের অধীনে এই অঞ্চলের জন্য অনেক প্রজেক্ট লঞ্চ করেছে, যেমন কানেক্টিভিটি, হাইওয়ে পাওয়ার, হাইড্রো পাওয়ার, স্কিল ডেভেলপমেন্ট এবং আরও অন্যান্য। এছাড়াও আশেপাশের দেশগুলির সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে ভারত অনেক স্টেপ নিয়েছে, যেমন ট্রিল্যাটারাল হাইওয়ে। এই হাইওয়ের মাধ্যমে মণিপুরের মোরেহ থেকে মেয়াসোত পর্যন্ত কানেক্ট করা হবে। তারপর এই হাইওয়েকেই কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনামের সঙ্গে কানেক্ট করা হবে। বলার প্রয়োজন নেই, এই হাইওয়েটির জন্যই ভারতের উত্তর পূর্বের অর্থনীতি অনেকটা বুস্ট পাবে। মাল্টি মডাল প্রজেক্টের অধীনে কলকাতাকে মায়ানমারের সিট্টে পোর্টের সঙ্গে কানেক্ট করা এবং সিট্টেকে মোজোরামের সঙ্গে কানেক্ট করা হবে, যার ফলে ভারত ও ভারতের উত্তর পূর্বের জন্য একটি অল্টারনেটিভ রুট পাওয়া যাবে। ইন্ডিয়ার চিকেন নেক অঞ্চলকে শান্তিপূর্ণভাবে উন্নয়ন করতে চাইলেও চায়না সম্প্রতি কিছু ডেভেলপমেন্টের মাধ্যমে এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। প্রথমে ডোকলাম প্লেটোর কথাই বলা যাক, যেখানে চায়না, ভুটান এবং ইন্ডিয়ার বর্ডার মিলে যায়। ভুটানের মতে এই প্লেটোর পাশেই ডোকলা ট্রিজাংশন পয়েন্ট অবস্থিত। যেহেতু ডোকলা সিকিম সেক্টরে অবস্থিত, তাই ভারতীয় সেনাবাহিনী এখানে প্রহরায় থাকে, কিন্তু চীন ভারতের এই ন্যায্য দাবিকে কখনোই স্বীকার করেনি। 2017 সালে চীন এই বিবাদিত অঞ্চলে একটি রাস্তা তৈরি করতে শুরু করে, যার মাধ্যমে চীন মিলিটারিকে ডোকলাম প্লেটোর সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা ছিল। এই রাস্তা তৈরি হলে চীন তার সৈন্য এবং গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্র সহজেই বর্ডারের কাছে মজুদ করতে পারত। চীনের পরিকল্পনা ছিল ট্রিজাংশন পয়েন্টকে ডোকলা থেকে গ্যামোচেনে স্থানান্তর করা, যাতে চীনের অপারেশন পরিচালনা করতে সহজ হয়। ভারত 2017 সালের জুন মাসে কঠোরভাবে এই বিষয়টির বিরোধিতা করে এবং সেনা মোতায়েন করে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। এই বিবাদকে আমরা ডোকলাম বিবাদ নামে জানি, যেখানে ভারতের সেনা গর্বের সাথে চীনা সেনাকে পরাস্ত করে তাড়িয়ে দেয়। এছাড়া 2015 সালে চীন ব্রহ্মপুত্র নদীর ওপর জ্যাংমু ড্যাম প্রকল্প শুরু করে। ব্রহ্মপুত্র উত্তর পূর্ব ভারতের লাইফ লাইন, যা তিব্বতের উপর দিয়ে প্রবাহিত হয়ে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করে।
এই ড্যাম প্রকল্পের প্রভাব শুধু উত্তর পূর্ব ভারতেই নয়, বাংলাদেশেও পড়বে। কারণ জল সংকটের সময় চীন এই ড্যামের মাধ্যমে ব্রহ্মপুত্র নদীর জল আটকাবেই এবং বন্যার সময় ইচ্ছে করে জল ছাড়বে। সম্প্রতি চীন তিব্বতের শহর লাসাকে ন্যাংচিংয়ের সঙ্গে রেলপথের দ্বারা সংযুক্ত করেছে। তিব্বতের এই নাইচিং শহর অরুণাচল প্রদেশের আপার স্ল্যাং ডিস্ট্রিক্টের কাছাকাছি মাত্র 35 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই নাইচিং রেলপথ সেংতুর সঙ্গে সংযুক্ত করে, যা বর্ডার অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। 2021 জানুয়ারি মাসে স্যাটেলাইট ইমেজে প্রকাশ পায় যে চীন ভারতের বর্ডারের উপর একটি নতুন গ্রাম তৈরি করেছে, যেখানে প্রায় 101টি বাড়ি দেখা গেছে এবং এটি আপার সুবনশিরি ডিস্ট্রিক্টে অবস্থিত, যা ভারতেরই অঞ্চল। এছাড়া 2018 সালে চীন এবং নেপাল ট্রান্স হিমালয়ান মাল্টি ডাইনামিক কানেক্টিভিটি নেটওয়ার্ক ঘোষণা করে। এই প্রকল্পের মাধ্যমে চীন নেপাল রেলওয়ে লাইন নেপাল কাঠমান্ডু থেকে সিগাতসে পর্যন্ত সংযুক্ত হবে। এছাড়া এই নেটওয়ার্কের মধ্যে নেপালের হাইওয়ে উন্নতি করে বর্ডার পোর্ট তৈরি করা হবে এবং ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য 3টি নর্থ সাউথ করিডোর স্থাপন করা হবে, যেগুলি কোসি, গন্দাকি এবং কর্ণালি ইকোনমিক করিডোর। এবার অপরদিকে মায়ানমারের কথা বললে, চীন এখানে কাই উক ফিউ পোর্ট উন্নয়ন করেছে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে গ্রেট কোকো আইল্যান্ডে নেভাল ফ্যাসিলিটি তৈরি করছে। এই পদক্ষেপগুলির মাধ্যমে চীন বঙ্গোপসাগরে তার প্রভাব বিস্তার করতে চায় এবং রোড প্রকল্পের মাধ্যমে চীন ইন্ডিয়ান ওশানে শর্টেস্ট রুট তৈরি করতে চায়, যাতে তারা নিজেদের স্ট্র্যাটেজিক অবস্থান শক্তিশালী করতে পারে। চীন বাংলাদেশকেও তাদের স্ট্র্যাটেজিক স্পেয়ারে আনার চেষ্টা করছে এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য 2020 সালের জুলাই মাসে চীন বাংলাদেশের 97% পণ্যের ওপর শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছিল। এছাড়া চীন $1 বিলিয়ন বিনিয়োগ করে তিস্তা নদী পুনর্নির্মাণ করার প্রস্তাব দিয়েছিল। এছাড়া চীন চিটাগং পোর্টে মিসাইল লঞ্চ প্যাড তৈরি করতে সক্ষম হয়েছে। 2016 সাল থেকে $11 থেকে $15 বিলিয়ন বিনিয়োগ করে চীন পায়রা ডিপসি পোর্ট উন্নয়ন করেছে। এরপর 2019 সালে চিটাগং মংলা পোর্টে অ্যাক্সেস নিয়ে চীন বঙ্গোপসাগরে তার প্রভাব বিস্তার শুরু করেছে। শিলিগুড়ি করিডোর বাংলাদেশ বর্ডারের ঠিক উত্তর দিকে অবস্থিত এবং বাংলাদেশের স্ট্র্যাটেজিক অবস্থান চীনের জন্য একটি সুবিধা। বাংলাদেশের বর্ডারের 3/4 ভারতের সঙ্গে শেয়ার করে, যা চীনকে শিলিগুড়ি করিডোরের উপর নজর রাখতে সাহায্য করতে পারে এবং বাংলাদেশ বঙ্গোপসাগরে সম্পূর্ণভাবে ওপেন হয়, যার ফলে চীন তার ডমিনেশন বাড়াতে পারবে। তাই চীন অ্যাগ্রেসিভভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক গাঢ় করতে চাইছে। চীনের এই সব কর্মকাণ্ডের মুখ্যভাবে একটিই উদ্দেশ্য, সেটা হলো শিলিগুড়ি করিডোর ঘিরে রাখা, যাতে প্রয়োজনে এই করিডোরকে কব্জা করে ভারত ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা যায়। ভারত সেটা বোঝে, ভারত জানে শিলিগুড়ি করিডোর ভারতীয় জিও স্ট্র্যাটেজির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই করিডোরের সুরক্ষা নিশ্চিত করতে ভারত কয়েকটি পদক্ষেপ নিচ্ছে। প্রথম, উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি ভারতের যোগাযোগ বৃদ্ধি করা, রাস্তাঘাট ও রেলের উন্নতি করা। এটি শুধুমাত্র নিরাপত্তার জন্যই নয়, বাণিজ্য ও অর্থনৈতিক উন্নতির জন্যও করা হচ্ছে। দ্বিতীয়, ডোকলা অঞ্চলে সেনা মোতায়েন ও রাস্তাঘাট উন্নতি করা, এটি চীনের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করবে। তৃতীয়, বাংলাদেশের সঙ্গে সমঝোতা করে যৌথভাবে বাণিজ্যিক এবং সামরিক যোগাযোগ বৃদ্ধি করা, এর মাধ্যমে শিলিগুড়ি করিডোরের ওপর নির্ভরশীলতা কমানো যাবে। এছাড়া ভুটানের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2017 সালে ভারত ভুটান ফ্রেন্ডশিপ চুক্তির মাধ্যমে ভারত ভুটানকে সুরক্ষা প্রদান করে। 2017 সালে ডোকলা সংকটে ভারত ও ভুটান একসঙ্গে চীনের সম্মুখীন হয় এবং বিরোধিতা করে এবং তাদের দীর্ঘদিনের সম্পর্ক প্রদর্শন করে। ভুটানের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক বজায় রাখা উচিত, যা এই অঞ্চলের স্থিতিশীলতাকে বজায় রাখতে সাহায্য করবে। সর্বশেষ মিলিটারি অপশনের দরুন ডাবল হুক স্ট্র্যাটেজি ইন্দোনেশিয়ার সাবাং পোর্ট এবং অস্ট্রেলিয়ার কোকোস দ্বীপ দ্বারা আমরা চাইনিজ ডমিনেশনকে কাউন্টার করতে পারি। জাপান ভারতের ভালো বন্ধু হওয়ার দরুন জাপান নর্থ ইস্টকে ডেভেলপড করতে অনেক সাহায্য করছে। তো এইভাবেই আজকে আমরা জানলাম ইন্ডিয়ার জিও স্ট্র্যাটেজিক লোকেশন শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক করিডোর সম্পর্কে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।